सनातन धर्म नियम अनुजी एक पवित्र गीता पाठ करा हबे जो सांप्रदायिकता विश्वास सकल धर्म सम्मान दिए आज के आंदोलन चलते आंदोलन नहीं सकल प्रचल जो सकल धर्म जार जार धर्म पालन करब सब पृथ्वी एन पवित्र गीता पाठ करुष्ठान जिन निवेदित प्राण जर अक्लान परिश्रम अनुष्ठान एन पर्त यह पर्याय आ सामने दिखे जाए तो मिले एक हमारे सम्मानित शिक्षक जनाब जामिनी सरकार सर के समस्त गीता पाठ करार जो अनुरोध जाना नमस्कार ओम तत्सत ओम तत्सत ओम तत्सत नमो अखंड मंडलाकार जिन चराचर तत्पद दशकम जिन तस्मय श्री गुराभिमान हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पटे गुहस्थ गोपिकांत राधाकांत नमस्ते गीताय श्रीकृष्ण अर्जुन के बोले जदा जदा ही धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मनम सिगम्महम परित्राण साधनम विनाशाय च दुष्कृतम धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे अर्थात जखन जखनी धर्मेर ग्लानि और अधर्मेर आविर्भाव हय तखन तखनी आमि নিজেকে নিজেই সৃষ্টি করি এবং সাধুদের রক্ষা এবং পাপীদের বিনাশের জন্য আমি যুগ যুগ এই ধরাধামে অবতার রূপে অবতীর্ণ হই পৃথিবীর সকল যুগ শান্তি লাভ করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষক যামিনী কান্তি সরকার স্যারকে আমাদের আজকে পবিত্র কোরআন তেলাওয়াত হয়ে গেল গীতা পাঠ হয়ে গেল এখন আমাদের আলোচনা পর্ব আজকে শুরু হতে চলছে সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা জানেন এই বৃষ্টি মৌসুমে আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত আজকে 46তম দিনে প্রায় দিনই বৃষ্টি এবং রুদ্রের ভিতরে এই অনুষ্ঠানের কর্মসূচি চালিয়ে যাওয়া হয়েছিল এখন চলবে যেহেতু আমরা এখন একটি এমন একটি দ্বার প্রান্তে এসেছি যে বাংলাদেশের এমন কোন দপ্তর নেই যে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে না আর হবেই না কেন যেহেতু যৌক্তিক আলোচনা নিয়ে আমরা এখানে বসেছি কত হবে এবং বিজয়ী আমাদের আসবেই সেই আশায় সে প্রতীকে আমরা এখানে আসছি যেহেতু আমাদের এই মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষীয় নেতা কুড়িগ্রাম তিন আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক এম এ মতিন স্যার আমাদের মঞ্চে এসেছিলেন এবং উনি আমাদের পক্ষে শুধু এখানে কথাই বলেন নাই উনি এখন পর্যন্ত ওনার ফেসবুকে আমাদের পক্ষে কথা বলে যাচ্ছেন শুধু তাই নয় ভক্ত অবাক হয়ে যাবেন একজন সংসদ সদস্য আমাদের গ্রুপের একটি পোস্ট উনি শেয়ার করে আমাদের গ্রুপের একটি পোস্ট শেয়ার করে উনি সেখানে কমেন্ট করে এগুলো আমাদের একটু বুঝতে হয় একজন সংসদ সদস্য শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির একজন অন্যতম সদস্য উনি যদি আমাদের একটি গ্রুপের পোস্ট শেয়ার করে উনি কমেন্ট করতে পারেন আজকে আমরা লক্ষ্য করে দেখি যে আমরা অনেকেই শেয়ার করতে পারি না এটা আমাদের বিধান মনে লজ্জা হয়ে যায় অথচ উনি একজন মহান ব্যক্তিত্ব অর্থ উচ্চ মানের একজন বর্ষণীয় নেতা আমাদের সেগুলো করতে হবে আপনারা জানেন আমাদের স্থায়ী কমিটির প্রায় অনেক সদস্যই আমাদের এই আন্দোলনের সাথে অনেকে জানতো না ব্যাপারটা না জানার কারণে এনটিআরসি চেয়ারম্যান মহোদয়গণ যারা এসেছেন
তারাই তাদের ইচ্ছে মতো করে তাদের নিজস্ব মতবাদের উপর ডিপেন্ড করে তারা আমাদেরকে আজকে এই বৈষম্য স্বীকার করেছে। কিন্তু এখন আর করার কোনো পথ নেই। এনটিসি চেয়ারম্যান মহোদয় বুঝে গেছেন যেটা আসলে আমাদের ভুল হয়েছিল, এখন এই ভুল আর করা যাবে না। তাদের জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনার ফেসবুকে দেখেছেন যে আমাদের মাননীয় শিক্ষা সচিব মহোদয় বলেছেন প্যানেল দেওয়া যায় কিনা, সেটা আইনগত কোনো সমস্যা আছে কিনা, এটা নিয়ে দেখছি আমাদের অনেকেই অনেক কমান্ড করতেছে, তাহলে কি প্যানেল হবে না? আশ্চর্য হয়ে যায় আমাদেরকে, আমরা আশ্চর্য হয়ে যাই। একটি কাজ যখন করবেন সেখানে যদি সমালোচনা না আসে তাহলে আপনি সেখানে সফল হবেন কি করে? আমি তো অবাক হয়ে যাই। যেখানে সমালোচনা নাই সে তো কোনো কাজ হতে পারে না, কাজ হবে এটা? সমালোচনা না থাকলে একটা কাজ হবে? প্রতিপক্ষ যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন? এত করবেন কি? রাস্তায় এসেছি কেন? আন্দোলন করছে তো নাকি? রাস্তায় কেন আসলাম? আন্দোলনে। তাহলে আন্দোলনে যেহেতু এসেছি আমাদের একটা প্রতিপক্ষ আছে, কি আছেন কি না আছে না? তাহলে প্রতিপক্ষের বিষয় কথায় যদি আমরা বলি যে প্যানেল হবে কি হবে না, এটা কি যুদ্ধ হবে? আরে প্রতিপক্ষ আশঙ্কা কথা বলে, দেখবেন গতকালকে একটা পোস্ট আসছে ইনশাল্লাহ প্যানেল হয়ে গেছে, আরেকজন বলছে জীবনে প্যানেল হবে না। এখন আপনি কোনটা যাবেন? এখন কোনটা যাবেন? দুটাই দালাল, কথা বুঝছেন কি? কথা কে বুঝছেন? দুটাই কি? দুটা ইন্টারেস্টের দালাল, দুটা ইন্টারেস্টের দালাল, সেটা আমাদের বুঝতে হবে। কারণ অনলাইনে সে লেখালেখি করতেছে, প্রকাশ্যে নয়। প্রকাশ্যে এখানে এসে বলুক যে প্যানেল হয়ে যাচ্ছে, দেখি ওর কতটুকু জোর আছে, আর এখানে এসে বলুক যে প্যানেল হবে না, এখানে আসো। আমাদের তো মঞ্চ তৈরি করা আছে না? নাই। ফেসবুকে লিখতে হয় কেন? ফেসবুকে কারা লিখবে? কাজের কথাগুলো সত্যতা প্রমাণ পাবেন যারা এখান থেকে সর্বাধিক অবস্থায় লাইভ দিচ্ছে, এখানে পোস্ট গুলা সর্বাধিক প্রচার করতেছে, তাদের তাদের আইডি থেকে যখন আপনারা খবর পাবেন, তাদের আইডি থেকে যখন আপনারা কোন সংবাদ পাবেন, তখন আপনারা মনে করবেন সেই সংবাদটা সত্য। আর আর বাইরে যদি কিছু পান তাহলে সেটা বুঝতে হবে, গুজব থাকতে পারে। সুতরাং এই এনটিআরসির দালাল এখনো আছে, এনটিআরসির দালাল এখনো আছে, এটা অনেক আগেও ছিল এখনো আছে। ষোলোতে আমাদের কিছু অংশ দেখবেন লাফালাফি করতেছে, চতুর্থ কোন বিজ্ঞপ্তি চাই, গত তৃতীয় গণভুক্তি সমতা আন্দোলন করেছিল, দ্রুত তৃতীয় গণভুক্তি রেজাল্ট চাই, তৃতীয় গণভুক্তি যে চাই, চাকরি হয়েছে কতজন? 12,000। কতজন? কতজন চাকরি হয়েছে? আর সার্কুলার দিয়েছিল কত? সব হয়ে গেছে না? 1500 সব হয়ে গেছে না? 15 তোমাদের চাকরি হয়ে গেছে না? সবার হয়ে গেছে? আমাদের এখানে কতজন 15 আছে জানেন? আমাদের লিস্ট আছে। ষোলোতম দেওয়া যারা নাচানাচি করতেছ, নাচানাচি করো না, এনটিআরসি তোমরা একই অবস্থা করবে। হয়তো তারা দু একজনকে সাতটা সেগুলো করতে পারে দু একজনকে, কারণ দালালি যেহেতু করবা, দালালি একটা বেনিফিট দিতে পারে, কিন্তু এটা এখন আর পারবো না, এখন সময়ছে। চতুর্থ করে বিক্ষিপ্ত যাওয়া দূরের কথা, সেটার নামটুকু দিতে পারবে না ইনশাল্লাহ। এই আন্দোলন শুধু এখানে থামবে না, যদি তারা যদি এগিয়ে যেতে চায় অন্যদিকে, আমরা এগিয়ে যাবো আরেকদিকে, কোনো ভয় নাই। শুধু এখানে বসে থাকবে তাও না, সমাধান হওয়ার জন্য এসেছে, সমাধান করতেই হবে। আজকে 46 দিন এনটিআরসি চেয়ারম্যান মহোদয় বারবার মিটিং করে, সিদ্ধান্ত নিতে পারতেছেন না, দিচ্ছি সময় আপনি মিটিং করেন। আপনি মিটিং করতে থাকেন, গত পরশু দিনও মিটিং হয়েছে এনটিআরসিতে, পরশু দিন, কারণ সিদ্ধান্ত যদি এখনই নিয়ে নেন, বিরুদ্ধে বলতে চাই না, কারণ যেহেতু এনটিআরসি চেয়ারম্যান মহোদয় আমাদের অভিভাবক, কিন্তু যদি এই সিদ্ধান্ত নিয়ে নেন তখন তার পকেটটা বিষয়টা ভারী হবে না, ঠিক না? পকেটটা তো ভারী হবে না, তো পকেট ভারী করতে গেলে একটু তো বসে মাঝে পড়বে, যদি ছুটতে যাওয়া যায়, কিন্তু না সেটা আর পারবে না, ছুটে যাওয়ার কোনো পথ নাই।
যেটা উনি আপনার প্রথম ভেবেছিলেন যে এখানে অনুষ্ঠানের লোক আসবে না, হয়তো দু একদিন করবে, হ্যাঁ সেটা ছিলাম কিছুদিন অল্প সংখ্যক লোক, এখন সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে হাজার হাজার নিবন্ধন দ্বারা আসতে প্রস্তুত হয়ে গেছে, আসবে এখন, আর কোনো পথ নেই। আর আপনাদের যে এই অনিয়মের কথা, বর্তমান যারা এই সরকারের সুশীল সমাজ আছে সরকারের পক্ষে, তারা এখন জানে, সুতরাং এখন আর আপনাদের পথ নেই, আপনি ইচ্ছা করলে দায়িত্ব তার করতে পারবেন না, সেই সুযোগ আপনাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন একটাই মাধ্যম, একটাই, প্যানেল করতেই হবে, প্যানেল করতেই হবে। এই প্যানেল করলে শুধু আপনার আমার লাভ নয়, শুধু প্রথম দিকে তৃতীয় নিবন্ধন দেয় লাভ নয়, শুধু 15 বা 16তমদের জন্য নয়, 1 থেকে 16তম যারা আছে সবাই, সবাইকে আপনার দেশ ভিত্তিক, কেন দেশ ভিত্তিক, তার কারণ কি, নাম্বার ভিত্তিক নয় কেন, এটা একটা মহানুভবতা। যারা প্রথম নিবন্ধন দিয়েছে তারা দেখেন আজকে কত বছর জগৎ কষ্ট করতেছে, আমি 10ম নিবন্ধন, তাহলে আমি ওনাদের 10 বছর পরে পরীক্ষা দিয়েছি, তাই তো, তাহলে 10টা বছর আমার চেয়ে বেশি কষ্ট করে নাই তারা, 10টা বছর, তাই 10টা বছর তারা কিন্তু আমাদের চেয়ে বেশি কষ্ট করেছে, তাই তারা যদি বেশি কষ্ট করেছে আমরা চাই তাদের নিয়োগটা আমাদের একদিন আগে হলে হোক, তবু তো আমরা বলতে পারবো আন্দোলনে আপনাদেরকে প্রাধান্য দিয়েছি, আপনাদের বৈষম্যের শিকার বেশি হয়েছেন, তার জন্য আপনাদেরকে প্রথম দেওয়া হয়েছে। এবং ইন্টারেস্ট চেয়ারম্যান মহোদয় বলতে পারবে এটা একটা অন্যরকম একটা মহানুভবতা সৃষ্টি হয়েছে। আর এভাবে দিলেও দেখবেন কিছু ইউটিউবার এখন আর লেগেছে, কিছু ইউটিউবার আছে তারা বলে এটা নাকি 2-3 বছর সময় লেগে যাবে, বুঝি না ওরা কিভাবে ইউটিউব, ইউটিউব করলেও একটা কথা বুঝে শুনে করা হচ্ছে। আমাদের কি সমাজ হোক, আমরা 2 থেকে 3 মাসের ভিতরে কমপ্লিট করে দেব, 2 থেকে 3 মাসের ভিতরে শেষ করব, একটা লোক বাকি থাকবে না, চাকরি একটা লোক বাকি থাকবে না। এই ইউটিউবারকে দেখে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ওদের যে তত্ত্ব ওরা তত্ত্ব জানেও না, পরিপূর্ণ জানেও না, না জেনেই ইউটিউব থেকে সব কিছু করে ফেলে, তখন একটা ভালো করতে গিয়ে পরে কি হয়, বিপরীত হয়ে যায় আমাদের, সেটা তারা ওই জিনিসটা তারা বুঝতে পারে না। আমি তার জন্য ইউটিউবার যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমাদের পক্ষে অনেক কথা বলেন, তারপরে দেয় যেহেতু আমাদের এখানে যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারা আলোচনা করুন, আপনারা নিজস্ব মতো যদি করেন তত্ত্ব ছাড়া তাহলে সেটা ভুল হবে, সেটা হইতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে আমাদের। আমি ধন্যবাদ জানাই, তারা আমাদের পক্ষে অনেক কথা বলেছেন বা বলতেছেন। আমরা আছি 30 থেকে 40 হাজার দাবি করি, সরকার যদি আরো বাড়ায় 50 হাজারই করলো, কিন্তু 50 হাজার তো নেই, পাবে না সারা জীবন খুঁজে, তাও বুঝি না 50 হাজার, 60 হাজার, 70 হাজার, পোস্ট খালি আছে 1 লাখ কত, তাহলে কেন 3 বছর সময় লাগবে, একজন ইউটিউবার বললে 3 বছর নাকি সময় লাগবে, 1 লাখ শূন্য পদের তালিকা আছে, আর আমরা আছি কত 30 থেকে 40 হাজার, আর উনি বলছেন 70 হাজার, বুঝলাম, তাহলে 1 লাখ তো আমরা তো আসি 30 থেকে 40 হাজার, 70 হাজারে যদি হয় তাও তো সময় লাগার কথা না, 21 তো লাগবে না, 21 লাগবে, এরা কিভাবে পরিসংখ্যান করে সেটাই বুঝলাম না, এই পরিসংখ্যান গুলো বুঝি না। আমি আপনাদেরকে বলবো ইউটিউবে যারা কাজ করেন, আপনারা আমাদের এই তত্ত্বগুলো সংগ্রহ করে আলোচনা করুন, আমাদের বেশি উপকারে আসবে, আর কোন একটা ভুল তত্ত্বের কারণে, যেহেতু এনডিসি চেয়ারম্যান মহোদয় বারবার উনি শুধু এইসব ফাঁক পুক খুঁজেন, যার জন্য আপনারা যেন তাকে কোনো আর সুযোগ দেওয়া না হয়, তাকে আর শূন্য কোনো সুযোগ দেওয়া যাবে না, একটাই সুযোগ দেওয়া হয়েছে, আপনি ভুল বুঝছেন, ভুল বুঝে সংশোধন হন, তার জন্য আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, এই এতটুকু স্যার আপনার জন্য রয়েছে, আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, আপনি আমাদের অভিভাবক, অভিভাবক হিসেবে থাকবেন। দয়া করে প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমাদের চাকরি, সকলের চাকরি নিশ্চিত করুন, এটা লিগ্যাল, আর না এই আন্দোলন চলতেই থাকবে, এমন একটা দিন আসবে যখন আপনাদের দিকে, এখন তো কথা বলতেছে তখন সকলে আঙ্গুল তুলবে আপনাদের দিকে, তখন আর আপনারা মানে পথ পালানোর কোনো জায়গা খুঁজে পাবেন না।
সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা আলোচনা পর্ব আজকে এখন থেকে চলছে, দিন চলবে। আমরা যারা কথা বলবো সাবলীল ভাষায়, সুন্দর মাধুর্য, কোন সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা, অন্য কোন সমালোচনা আমরা করতে চাই না। ঠিক এভাবেই যারা কথা বলতে চান তারা কথা বলুন, আমাদের সাথে বলুন যে আপনার কোনো মনের কথা বা কোনো তত্ত্ব যদি থাকে সেই তত্ত্বগুলো আপনি অবশ্যই আমাদেরকে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।